বৃত্তের শর্টকাট সিরিজে সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করার। এখন দেখবো যে কোনো একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তখন তার সূত্র কি হবে, ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে তখন তার সূত্র কি হবে। এক্স অক্ষকে স্পর্শ করলে সূত্রটা হবে যে জি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সি, যদি সে যদি বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে। যদি বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন হবে এফ স্কোয়ার ইকুয়াল টু সি। ওয়াই অক্ষকে স্পর্শ করে বলতে ধরে নাও আমাদের অক্ষটা ছিল এ, যে কোনো একটা বৃত্ত, বৃত্ত ধরে নাও এই বৃত্তটা, এই বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে বলতে এটা আমাদের ধরে নাও এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষকে স্পর্শ করলে এই বৃত্তটা হয় জি স্কোয়ার ইকুয়াল টু সি। আমাদের এমসিকিউ দেয় ভার্সিটি অ্যাডমিশন টেস্টে যে এই বৃত্তটা, বৃত্তের একটা সমীকরণ দেওয়া আছে এক্স অক্ষকে স্পর্শ করলে সি এর ভ্যালু কত। এখানে আমরা জানি জি স্কোয়ার ইকুয়াল টু সি, সো সি ইকুয়াল টু জি স্কোয়ার। এখানে জি এর ভ্যালু কত দেখো তো, জি এর ভ্যালু এখানে দেখো, এখান থেকে জি এর ভ্যালু বের করতে পারবো। আমরা জানি টু জি এক্স, টু জি এর ভ্যালু হইতেছে 8, তাহলে নর্মাল জি এর ভ্যালু কত, 4। তাহলে সি স্কোয়ার ইকুয়াল যদি জি স্কোয়ার হয় তাহলে হচ্ছে 4 স্কোয়ার বা 16 হবে এখানে অ্যান্সার। সেম একটা প্রশ্ন যদি হয় এই এই বৃত্তটা যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে সি এর ভ্যালু কত, এই প্রশ্নটা করছে। এখানে সি এর ভ্যালু ওয়াই স্কোয়ার তখন হবে আমাদের সি এর ভ্যালু হবে এফ স্কোয়ার। তাহলে এফ এর ভ্যালু কত, যদি আমাদের টু এফ এর ভ্যালু হয় -4 তাহলে এফ এর ভ্যালু হবে -2, দেন তোমার সি এর ভ্যালু হবে -2 হোল স্কয়ার 4 সি এর ভ্যালু। সো এই টাইপের শর্টকাট গুলো আমাদের পারা লাগবে। ধন্যবাদ সবাইকে।